ঘন কুয়াশা কিছুটা কমলেও রংপুর অঞ্চলে কমেনি শীতের তীব্রতা। আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে সেখানকার খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। রংপুর অঞ্চলে শীতের দাপট এখনো কমেনি। আজও এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একটানা শীতের কারণে এ অঞ্চলের জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে এবং অনেকটাই নিশ্চল হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক যাতায়াত। এ এলাকার মানুষ অনেক দেরিতে ঘর থেকে বের হচ্ছেন এবং খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘরে থাকতে চাইছেন তীব্র শীতের কারণে, এবং দোকানপাট খুলছে অনেক দেরিতে। রংপুর অঞ্চলে শীতার্থ মানুষের জন্য সরকারিভাবে এ পর্যন্ত 55,000 কম্বল দেওয়া হয়েছে। এসব কম্বলের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় 16,000 এবং প্রতিটি ইউনিয়নে 460টি করে কম্বল দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসন ঢাকায় আরও 60,000 কম্বল চেয়ে চিঠি দিয়েছে, এইসব কম্বল এখনও এসে পৌঁছায়নি। শীতের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে শিশু ভর্তির হার অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে এখন প্রায় দ্বিগুণ। রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অনেক মানুষ এসেছেন যারা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন মানুষ অবস্থা সংকটজনক। এ ছিল রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে সর্বশেষ শীত পরিস্থিতি।